Assalamualaikum. Shabai kya manachen? Aasha korchi apna shabai anek bishi bhalo achen. Ami alhamdulillah anek bishi bhalo achi apnader shobar duate ebong Allah oshesh rahmate. Ajke chole ashlam notun ekti review video apnader shonge share korte. Ar apnara already thumbnail ebong caption dekhechen. Apnara bujhtei parchen je ajke kono skin care product review hote jacche na. Ajke hote jacche ekta makeup product review. To kotha na bariye cholun video ti shuru kori. Tobe video ti shuru korar age obosshoi আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি এই প্রোডাক্টটা রিভিউ নিয়ে চলে আসছি এটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার আপনাদেরকে যদি আমি একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে J.cat এর একটা কম্প্যাক্ট পাউডার এটার নাম হচ্ছে J.cat ইন্ডিয়ান্স Mineral compact powder আর এটার শেড নাম্বার হচ্ছে 104 nearly naked আর প্রোডাক্টটা হচ্ছে মেড ইন প্যারিস আপনারা অলরেডি যদি লক্ষ্য করেন যেটাকে আমি কি পরিমাণে ইউজ করেছি লাইক ইউজ এন্ড অ্যাবিউজ করেছি এটা অল্প কিছুদিন চলবে প্যান তো হিট করেই ফেলেছি এটা এমন একটা প্যাকেজিং এ আসে there is no mirror here and এটার মধ্যে একটা পাফ আসে সেটা দেখতে এরকম মানে এই সাইড আমি ইউজ করেছি আর কি রেগুলার আর এটা ইউজ করি নাই সো এটার মধ্যে একটা পাফ আসে আর এটা হলো এমন কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে মোর লাইক ইয়েলো আন্ডারটোনের স্কিনদের বেশ ভালো মানাবে আমি যদি প্রোডাক্টটা একটু আমার হাতের উপরে পাফ করে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন দেন আমি দুই হাত এক জায়গায় ধরে আপনাদেরকে আসলে পার্থক্যটা বোঝাবো আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন তা আমি যখন ইউজ করি আমি এটা দিয়ে ইউজ করি এই পাফটাই আমি ইউজ করি দেখতে পাচ্ছেন লাইক ইনস্ট্যান্ট একটা গ্লো এটা অ্যাড করছে এটার আমার মনে হয় এটার এক্সট্রা তেমন কোনো একটা কালার নেই আছে অবশ্যই আছে যেটার কারণে এটা গ্লো ফিল করাচ্ছে কিন্তু এমন একটা কালার যেটা আমাদের এশিয়ান স্কিন টোনে একদম পারফেক্টলি ম্যাচ করে আমার মনে হয়েছে এই কালারটা আর প্রোডাক্টের কনসিস্টেন্সিটা খুবই সুন্দর আমার কাছে তো বাটারি বাটারি ফিল হয় আসলে কনসিস্টেন্সিটা বেশ সুন্দর আমি যদি হাত দিয়েও লাগাই তাও দেখবেন বেশ বাটারি বাটারি দেখেছেন এখানে তো পাউডার প্রোডাক্টের এক্সট্রা করে কোনো ফ্রেগ্রেন্স নাই এই প্রোডাক্টটা আমি অফারে 480 টাকা দিয়ে কিনেছিলাম যেসব আপুরা ইউনিভার্সিটি গোয়িং আছেন বা অফিস গোয়িং আছেন তারা এমন অনেকে আছেন যারা রেগুলার ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করতে পছন্দ করেন না আমার মনে হয় তাদের জন্য এটা একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ইউজ করে তার উপরে এই পাউডারটা হালকা করে প্রেস করে ঠোঁটে একটা লাইট কালার লিপ বাম দিলে আই গেস আপনি রেডি টু গো আর এটা খুলতে হয় হচ্ছে এমন একটা প্লেস থাকে এখানে এইটা ধরে নিচের দিক চাপ দিতে হয় দিলে এটা খুব হালকা করে সুন্দরভাবে ওপেন হয় আমার মনে হয় যাদের আমার মতো খুবই ড্রাই স্কিন আই ডোন্ট থিঙ্ক তাদের এই প্রোডাক্টটা তেমন একটা ভালো লাগবে তবে সত্যি বলতে আমার এই প্রোডাক্টটা বেশ ভালো লেগেছে তবে যাদের ফেসে ফেশিয়াল হেয়ার রয়েছে অ্যান্ড তারা ওটা রিমুভ করে না বা ওয়্যাক্সিং করে না তাদের জন্য এটা ইউজ করা একটু কষ্টদায়ক হয়ে যাবে কারণ লোমগুলোর মধ্যে এই পাউডারটা খুব ভালোভাবে ভেসে থাকে আমার কাছে আমি শুধু এটা না মানে এখন তো আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন আমি এটা ইউজ করেছি এর আগেও আমি বেশ কয়েকটা প্রেস পাউডার ইউজ করেছি বাট সেগুলো সত্যি বলতে এতটা ড্রাই ছিল না মিন্স আমি বুঝিয়ে বলি এই প্রোডাক্টটা ইউজ করার পরে আমার স্কিনটা এক্সট্রিমলি ড্রাই ফিল হয় লাইক ইনস্ট্যান্টলি অসম্ভব ড্রাই লাগে আর ওটা তো এক দুই ঘন্টা পরে ফেসটা খুবই কেকি ফিল হয় চোখের নিচের ডার্ক সার্কেলগুলো বা ফাইন লাইনগুলো খুব প্রপারলি বোঝা যায়
তো আমার এটা ইউজ করতে একটু ঝামেলা হতো। আমি যখন ইউজ করতাম, মানে যদি ইউজ করতাম আর কি, তখন আমি কি করতাম, ফেসে আগে একটা সেটিং স্প্রে ইউজ করে নিতাম, তারপর সেটা ড্রাই হয়ে যাওয়ার পরে হালকা ড্যাম থাকা অবস্থায় আমি এটা ইউজ করেছি। সেই সিচুয়েশনে এটা আবার খুবই ভালো কাজ করেছে। কিন্তু শুধু শুধু সানস্ক্রিনের উপরে এটা যখন আমি ইউজ করেছি, এটা সত্যি বলতে আমার একেবারেই ভালো লাগে নাই। এটার মধ্যে এক্সট্রা কোনো SPF কাইন্ড অফ কিছু অ্যাড করেনি, এটা জাস্ট নর্মাল প্রেস পাউডার কাইন্ড অফ থিং। তবে যেসব আপুরা অয়েলি স্কিনের আপু আছেন বা আপনারা নর্মাল স্কিনের আপুরা আছেন, তাদের এটা আই গেস ভালো লাগবে। তবে অয়েলি স্কিনের আপুরা যারা আছেন, এটা ইউজ করার পর তারা একটা কাজ করতে পারেন, মানে যখন 1-3 ঘন্টা পরে ফেসটা হালকা শাইন দিবে, আই মিন হালকা ঘাম হতে শুরু করবে, আপনার একটা টিস্যু পেপার নিতে পারেন। টিস্যু পেপার নিয়ে যেই জায়গাগুলোতে শাইন হয়েছে জাস্ট হালকা করে করে প্রেস করবেন, ঘষাঘষি করার দরকার নেই। ঘষাঘষি করলে এটার যে পিগমেন্টটা এটা নষ্ট হয়ে যাবে, তবে যদি হালকা করে করে প্রেস করেন, এটা স্কিনে অনেক লম্বা একটা সময় লাস্ট করে। আর যারা অয়েল স্কিন আপু আছেন তাদেরকেও আমি সেম জিনিসটাই সাজেস্ট করব। অয়েল স্কিন অ্যান্ড ড্রাই স্কিন দুই ধরনের আপুদেরকেই, যে ফার্স্টে আপনারা একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবেন, তারপরে ওটা শুকাতে টাইম দিবেন, হালকা ফেসটা ড্যাম থাকা অবস্থায় এটা ইউজ করে দেবেন, দেন এটা ভালো কাজ করবে আর কি। আমার কাছে এই গরমকালে ইউজ করেই পাউডারটা ওভারলি ড্রাই লেগেছে। আই ডোন্ট থিঙ্ক এটা আমি শীতকালে ইউজ করব। আমি এটা শীতকালে ইউজ করতেও চাই না, কজ তাহলে ফেসটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। একটা লম্বা সময় ফেসটা ড্রাই রাখলে কিন্তু ফেসে খুব তাড়াতাড়ি ফাইন লাইন দেখা দিবে, বয়স অল্প থাকা অবস্থাতেই। নট অনলি ফাইন লাইন, চোখের নিচে ডার্ক সার্কেল, ছোটের ডার্ক সাইডে পিগমেন্টেশন পড়ে যেতে পারে ওভার ড্রাইনেসের কারণে। তবে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে প্রোডাক্টটা আমি আবার পারচেস করব কিনা, সত্যি বলতে আমি তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে খুবই ভালো লাগে, আর আমি ইউজ করে আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করতে খুবই পছন্দ করি। তো এটা আমি কিনবো কিনা জানি না, তবে নেক্সট আমার প্ল্যান আছে যে আমি একটা SPF কম্প্যাক্ট পাউডার কিনবো, যেহেতু আমার রেগুলার বেসিসে একদমই পাউডার না, সরি, ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করতে ভালো লাগে না। সো আমি প্রেস পাউডার সবসময় অনেক বেশি রিকমেন্ড করি অ্যান্ড আমি নিজেও ইউজ করি। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনারা চাইলে প্রোডাক্টটি পারচেস করতে পারেন, না চাইলে না করতে পারেন। আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করতে চান এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আমার প্রোডাক্টটা ইউজ করে কেমন লেগেছে সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে শেয়ার করছি, নাথিং এলস। সো এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।